দ보ক খোলোক করেছে খোদা সুমহান সুন্দর অবয়ব করেছে রহমান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়িদুল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম রহিম আসলাত আসসালামু আলী খ্যায়া রসুল আউ আসলা তুসালাম আলাইয়া হাবিবা আসলাতাম আলাইকা ওয়া নবী আলিকা আলী হাবি কয়া নূর মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা মদিনী চ্যানেল বাংলার অনুষ্ঠান সিরাতে সিরতে মুস্তফা সাল্লাম এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আলহামদুলিল্লাহি তালা আমরা এই অনুষ্ঠানে প্রিয় নবী রসুল্লা আরবি সাল্লাল্লাহু আলহিবা আলি আসাল্লামের বরকতময় জীবনী সম্পর্কে আলোচনা করে থাকি এর পূর্বের পর্বেও আমরা নবী করিম তালা আলহিবা আলী ওসাল্লামের জীবনীতে হজরত হালিমা সাদিয়া আল্লাহ তালা আনহাহের ভূমিকা সম্পর্কে আলোচনা করেছি আর এই পর্বে ইনশাআল্লাহ তাআলা তালা আমরা আরও কিছু বিষয় সম্পর্কে জানবো এই পর্বের বিষয় হবে নবিয়ে করিম রফর সাল্লাল্লাহু আলাইহি আলহি ওসাল্লামের বরকতময় শৈশব এই শৈশবের ঘটনাগুলো আমরা শুনবো আর এর সামারিগুলো সম্পর্কে সর্বপ্রথম জেনে নিব আসুন আলোচনা শুরু করার পূর্বে দুরুস শরীফের ফজিল শ্রবণ করে নেই কলা রসুল্লাহি সাল তাআলা আলহি ও ওসাল্লাম মনসাল্লাহ আলাইয়া ফি ইয়াউমিন খমসীন আমার রতন কেয়ামা প্রিয়নবী রসুল আরবী সাল্লাল্লাহু আলহি আলু সাল্লাম ইরশাদ করেন যে যে ব্যক্তি আমার উপর দিনে পঞ্চাশ বার দুরুশ্বরী পাঠ করবে কাল কেয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা প্রিয়নবী রসুল আরবি সালু তাল আলহি আলু সাল্লাম সেই ব্যক্তির সাথে কাল কিয়ামতের সেই বিভীষিকাময় দিন যার আতঙ্কের কথা যার ভয়াবহতার কথা আমরা সবাই শুনেছি বিভিন্ন জুমার বয়ানে আলোচনা শুনেছি তো অবশ্যই নবিয়ে করিম সাল্লিয় সাল্লামের সাথে মুসাফা করা নৈকট্য অর্জন করা এর থেকে নাজাদ পাওয়ার এই ভয় থেকে এই ভীতি থেকে নাজাত পাওয়ার মাধ্যম হবে আর সেটা অর্জন করার উপায় হচ্ছে নবী করিম সাল আলী সাল্লামের উপর দুরুশ্বরী পাঠ করা সল্লু আল হাবীব আলা তাল্লাহ আল্লাহ আলাইহি সলালু আলহিআসাল্লাম মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আজকের আলোচনার বিষয়ে যেমনটি বললাম নবী করিম সল্লাহুতাল আলহিউ সাল্লামের বরকতময় শৈশব আর আজকের বিষয়ের সামারি আলোচনার সামারি হচ্ছে যে আজ আমরা নবী করিম সাল্লাহতাল আলী সাল্লামকে যখন হজরত হালিমা সাদিয়া রদি আনহা হজরত আমিনা রদি আল্লাহতালা আনহা আর কাছে দিয়ে যান আপন সমানিতা মাতার কাছে দিয়ে যান পরবর্তী যে ঘটনাগুলো রয়েছে সে সম্পর্কে জানব এবং এরই সাথে নবী করিম সলাল্লাহতাল আলহি আলহিউসাল্লাম এর সম্মানিতা মাতা হজরত আমিনা আল্লাহ তালা আনহা এর ইন্তেকাল সম্পর্কে জানবো তারপর নবিয়ে করিম সাল্লাহতালা আলাইহি আলু আস্লামের চাচা আবু তালেব যে নবী করিম সাল আলু সাল্লামকে লালন পালন করেছেন সেই বিষয় সম্পর্কেও জানব তারপর নবী করিম সাল্লাহ তালা আলাইহি আলু দুয়ার বরকতে যে দুর্ভিক্ষ দূর হয়ে গিয়েছিল সেই ঘটনা সম্পর্কেও আমরা ইনশাআল্লাহ জানব এরই সাথে এটাও আমরা জানবো যে নবিয়া করিম সাল্লাহ তাল আলহিউ সাল্লামকে যে তার চাচা আবু তালিব নিয়ে ইয়ামানে সফর করেছিল সেখানে কি ঘটনা ঘটেছিল যার কারণে তাদেরকে সফর পরিপূর্ণ করার পূর্বেই ফিরে আসতে হয়েছিল এরপর নবিয়া করিম সাল্লু সাল্লামকে উম্মি নবী বলার কারণ কি কী এই সম্পর্কেও জানবো এরই সাথে যাতে আমরাও এর উপর আমল করতে পারি এবং এই নবী করিম সাল্লি সাল্লামের জীবনী থেকে কিছু বরকত লাভ করতে পারি সেই জন্য নবী করিম সাল্লি সাল্লামের শৈশবের কিছু অভ্যাসসমূহ সম্পর্কে জানবো তো সর্বপ্রথম যখন প্রিয় নবী মাকিমাদ মুস্তফা সাল্লাম হজরত হালিমা সাদিয়া রদি আল্লাহ ঘর থেকে মক্কায় মুায় পৌঁছান এবং তার আম্মা জানের নিকট থাকতে লাগলেন তখন হজরত উম্মে আইমান যিনি তার সম্মানিত আব্বাজানের দাসী ছিলেন প্রিয়নবী সাল্লি সাল্লামের আদর যত্ন এবং খিদমত করার মধ্যে দিন রাত আন্তরিকভাবে ব্যস্ত থাকতেন উম্মে আইমানের নাম বরকাতা যাকে প্রিয়নবী সাল্লাল্লাহু তাল আলহি আলু সাল্লাম তার পিতার উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন তিনি তাকে খাবার খাওয়াতেন কাপড় পরিধান করাতেন তার কাপড় ধৌত করে দিতেন প্রিয় নবী সাল্লি সাল্লাম অর্থাৎ উম্মে আয়মান তিনি নবী করিম সাল্লাহ আলী সাল্লামের খিদমত করতেন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম নিজের আজাদকৃত গুলাম হজরত জায়েদ বিন হারেসা রদি আনহু এর সাথে তার বিবাহ করিয়ে দেন যার থেকে হজরত উসামা বিন জায়দ রদি আল্লাহ আনহু জন্ম লাভ করেন মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এরই মধ্যে প্রিয়নবী মাক্কি মাদিনী মুস্তফা সাল আলী সাল্লামের বয়স যখন ছয় বছর হলো তখন তার সম্মানিতা আম্মা জান রদিয়াল্লাহ তালা আনহা তাকে সাথে নিয়ে মদিনায় মুনাওয়ারা তার নানার বাড়ি বনু আদি বিন নাজারে আত্মীয়দের সাথে সাক্ষাৎ বা নিজের স্বামীর কবর জিয়ারতের জন্য তশরিফ নিয়ে যান রসুল পাক সাল্লাহ তাল আলহি আলুসাল্লামের সম্মানিত আব্বাজানের দাদ উম্মে আইমানও এই সফরে তাদের সাথে ছিলেন সেখান থেকে ফেরার সময় আবুয়া নামক গ্রামে হজরত বিবি আমেনা রদিয়াল্লাহ তালা আনহা এর বাফাত হয়ে যায় আর তিনি সেখানেই সমাহিত হন সম্মানিত পিতার ছায়া তো শুভাগমনের পূর্বেই উঠে গিয়েছিল এখন সম্মানিত আম্মাজানের মমতাও শেষ হয়ে গেল কিন্তু হজরত বিবি আমেনা রদিয়াল্লাহ তালা আনহা এর এই য়তিম ছেলে যে রহমতের কোলে লালিত পালিত হয়ে সফলতার শিখরে উঠবেন তা এসব প্রকাশ্য প্রশিক্ষণের মাধ্যম থেকে অমুখাপেক্ষী হজরত বিবি আমেনা রদি আল্লাহু তালা আনহা এর অফাতের পর হাজরত উম্মে আইমান রদি আল্লাহু তালা আনহা রসুল পাক সাল্লা সাল্লামকে মক্কায় মোকরমায় নিয়ে আসেন এবং তার দাদা যান আব্দুল মুতাল্লিবকে সমর্পণ করলেন এবং তার দাদা তাকে আপন মমতার কুলে খুবই স্নেহ ও ভালোবাসা সহকারে লালন পালন করেন এবং হজরতে উম্মে আইমান রদি আল্লাহ আনহা তার খেদমত করতে থাকেন যখন রসুলে পাক সাল্লাহ আলী সাল্লামের বয়স মুবারক আট বছর হয় তখন তার দাদা আব্দুল মুতাল্লিবইন আবদুল মুতাল্লিবের ওয়াফাতের পর রসুলে পাক সাল্লাহ সাল্লামের চাচা আবু তালেব তাকে নিজের তত্ত্বাবধনে নিয়ে নেন এবং প্রিয়নবী রসুল আরবি সালুতাল আলিহ আলিবা সাল্লামকে পরবর্তীতে তার চাচা আবু তালেব লালন পালন করতে লাগে প্রিয় নবী রসুলা রবি সাল্লাহতাল আলহিউ আলী সাল্লামের নেক অভ্যাস এবং মন বিমোহিতকারী শৈশবের সুন্দর চালচলনে আবু তালিবকে খুবই মুগ্ধ করে রেখেছিল এমনকি আবু তালেব নবী করিম সাল্লাহ তাল আলহিউ সাল্লামের প্রতি এত ভালোবাসা পোষণ করত স্নেহ পোষণ করত যে নেবয়ে করিম সাল্লাহু তালা আলি আলু সাল্লাম ছাড়া কোথাও যেত না যে যেখানেই যেত নবী রসুল আরবি সাল্লাহ আলু সাল্লামকে সঙ্গে নিয়ে যেত যেখানেই যেত তো একবার কি হলো মক্কা শরীফে অনাবৃষ্টি দেখা দিল খুব ভয়াবহ অনাবৃষ্টি সব লোকেরা খুবই চিন্তিত ছিল হতাশাগ্রস্ত ছিল তো অনেকেই চিন্তা করতে লাগলো যে বিভিন্ন মূর্তি ইত্যাদির উপাসনা করতে তাদের কাছে গিয়ে এগুলো চাইতে তো একজন খুবই বুদ্ধিমান লোক সে পরামর্শ দিল যে তোমরা কি এদিক সেদিকের কথা ভাবছ অনর্থক কথা ভাবছো তোমরা কেনই বা হাজরত ইব্রাহিম খালিলুল্লাহ যিনি কাবার প্রতিষ্ঠাতা আলহ ইসাল্লামের বংশধর এবং কাবার মুতাওয়াল্লি এবং সাজ্জানরা না আবু তালেবের কাছে কেন তোমরা যাচ্ছ না এটার ব্যাপারে তারা পরামর্শ করতে লাগলো তো তাদের পরামর্শের পরে তারা আবু তালেবের কাছে গেল আবু তালেবের কাছে যাওয়ার পর বললো হে আবু তালিব তুমি ঘরে বসে আছো বা তুমি এখানে আছো আর এমন অবস্থা চলো দোয়া করো আল্লাহ তালার দরবারে যেন আল্লাহ তালা বৃষ্টি অবতীর্ণ করেন তো আবু তালিব নবী করিম রফর রাহিম সলাল্লাহুতালা আলহিউ আ আলহিউসাল্লামেরকে সঙ্গে নিয়ে কাবা শরীফের কাছে গেলেন এবং নবিয়ে করিম সল্লাহু তালা আলহিউ আলী সাল্লামকে কাবার দেয়ালে হেলান দিয়ে বসিয়ে দিলেন ও দোয়ায় ব্যস্ত হয়ে গেলেন দোয়া করার সময় রাসুলে পাক সাল্লা আলী সাল্লাম নিজের আঙুল মুবারকে আসমানের দিকে উঠিয়ে দিলেন তখনই চারোদিকে মেঘ মালা জড়ো হলো এবং তৎখানক এমন জুড়ে বৃষ্টি বর্ষিত হলো যে যত অনাবৃষ্টি দেখা দেওয়ার কারণে যতগুলো সমস্যা হয়েছিল যতগুলো প্রবলেম ক্রিয়েট হয়েছিল বা তাদেরকে প্রবলেম ফেস করতে হচ্ছিলো সবগুলো সলভ হয়ে গেলো বৃষ্টি হতে লাগলো তারপর সবুজায়ন হতে লাগলো খাবার পানি পাওয়া গেল তারপর চতুষ্পদ জন্তুরাও নিজেদের খাবার পানি পেলো খাবার পেলো তো এইভাবে করে সেই অনাবৃষ্টি দুর্ভিক্ষটা দূর হয়ে গেল আর এটাকে আবু তালেব তার কাসিদাতে অর্থাৎ এটা কবিতার মতো হয় এটার মধ্যে নবী করিম সাল্লি সাল্লামের শান বয়ান করতে গিয়ে এইভাবে লেখে ও আবি গমামি সিমালুল ইয়ামা ইসমত আজামিল অর্থাৎ তিনি রসুল পাক সাল্লাহুতাল সাল্লাম এমন ফর্সা যে তার চেহারা মুবারকের মাধ্যমে মেঘ থেকে বৃষ্টি চাওয়া হয় তিনি ইয়তিমদের আশ্রয় এবং বিধবাদের রক্ষক প্রিয় ইসলাইম ভাইরা জি এটা নবিয়া করিম সালুত আলিহি সাল্লামের কেমন চেহারার বরকত ছিল যে তিনি আঙুলের ইশারা করে দিলেন আর মেঘ জড়ো হয়ে গেল আর বৃষ্টি হতে লাগলো আর অনাবৃষ্টি দূর হয়ে গেল প্রিয় ইসলামী ভাইরা যখন রসুলে পাক সাল তাল আলহি আলুসাল্লামের বয়স ১২ বছর হল তখন আবু তালিব ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় সফর করতে চাইলেন আবু তালিবের যেহেতু রসুলে পাক সাল্লাহ তালা আলী আলু সাল্লামের প্রতি অগাধ ভালোবাসা ছিল তাই তিনি তাকে ওই সফরে নিজের সাথে নিয়ে গেলেন নবী সাল আলী সাল্লাম যখন সিরিয়ায় গেলেন তখন বুসরাতে বুহাইরা পাদ্রির নিকট তিনি অবস্থান করেন সিরিয়ার মধ্যে একটা স্থান আছে বুসরা সেখানে একজন পাদ্রি থাকতো সেই সময় বুহাইরা তো তার কাছে গিয়ে অবস্থান করলে আর বুহাইরা যে ছিল সে পূর্ববর্তী কিতাবের জ্ঞান রাখতো তো সে নবী করিম সাল তালা আলহিউআসাল্লামকে দেখেই খুবই ভক্তি সম্মানের সহিত তার কাফেলার সদস্যদের দাওয়াত দিল এবং আবু তালিবকে বললেন তিনি সমগ্র জাহানের সর্দান এবং আল্লাহ পাকের রসুল যাকে আল্লাহ পাক সমগ্র জগতের রহমত হিসেবে প্রেরণ করেছেন এটা সেই বুহাইরা যে পাদ্রি ছিল সে আবু তালেবকে বলছে না করিম এ কারিম সাল্লাম সম্পর্কে অন্যান্যরা জিজ্ঞেস করলো বা তিনি জিজ্ঞেস করলেন যে তুমি এটা কীভাবে বুঝতে পারলে যে তিনি হচ্ছে আল্লাহ তালার নবী রসুল সমগ্র জাহানের দাতা তো সে বলল যে আমি দেখেছি তার আগমনে পাহাড় পর্বত গাছপালা পাথরকে সিজদা করতে আর গাছপালা পাথর কেবল তাকেই সিজদা করে যে নবী হয় তো তাকে তিনি আরও সতর্ক বার্তা দিয়ে বললেন তুমি তাকে নিয়ে সিরিয়াতে যেও না অর্থাৎ বুহাইরা যে ছিল এটা সিরিয়া যাওয়ার পূর্বেই একটা রাস্তা একটা স্থান ছিল তো বললো যে তুমি তাকে নিয়ে সিরিয়াতে যেও না সেখানে ইহুদিরা যদি তাকে দেখে আর তাকে চিনতে পারে তাহলে তাকে শহীদ করে দেওয়ার আশঙ্কা রয়েছে তো তিনি সতর্ক হয়ে গেলেন সচেতন হয়ে গেলেন এবং নিজের ব্যবসায়িক সামগ্রী সেখানেই বিক্রি করে নবিয়ে করিম রফর রহিম সলাল্লাহুতাল আলিহি ও আলী সাল্লামকে সঙ্গে নিয়ে ফিরে চলে আসলেন মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা নবী করিম সলাল্লাহু তালা আলহি আলিউ সাল্লামের শৈশবের একটি চমৎকার ঘটনা এটিও যে নবিয়ে করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলহি আলাইহি আলহিহি ওয়াসাল্লাম চাঁদের সাথে কথা বলতেন এবং চাঁদ নিয়ে খেলা করতেন তো নবিয়া করিম সাল্লাহ তালা আলহিউ আলু সাল্লামকে আব্বাস রদি আল্লাহ তালা আনহু বলেন যে আমার ইসলামের দিকে আহ্বানকারী একটি বিষয় এটিও যে আমি আপনাকে শিশু অবস্থায় দেখতাম যখন নবিয়া করিম সাল্লাম দোলনাতে ছিলেন যে আপনি চাঁদকে নিজের আঙুল দিয়ে যেদিকে ইশারা করতেন সে সেদিকে ঝুঁকে যেত দানে ইশারা করলে দানে বাম ইশারা করলে বামে ঝুঁকে যেত এবং তো এটা বলার পর নবিয়া করিম রফুর রাহিম সাল্লাহ তালা আলহিউ আলিউসাল্লাম বললেন যে আমি চাঁদের সাথে কথা বলতাম আর চাঁদ আমাকে কান্না থেকে ভুলিয়ে রাখত আর যখন চাঁদ সজ্দা করত তসবি পাঠ করত আর সে তখন আমি তার তসবি পাঠ করা শুনতে পেতাম জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা প্রিয় নবী তালা সাল্লাহুতাল আলিহি আলহিউসলাম শিশু অবস্থা থেকে এত ক্ষমতার অধিকারী ছিলেন যে আল্লাহ আল্লাহতালা তাকে দান করেছেন তো তিনি চাঁদকে যেদিকে ইশারা করতেন চাঁদ ওদিকে চলে যেত তো আলাহরত রহমতুল্লাহ তালা আলাইও নিজের কবিতার মধ্যে এই ঘটনাটাকে তুলে ধরেন আলাহাজ রহমতুল্লাহি তালা আলাই বলেন চুক উঠাতে মেহ মে চলতা অর্থাৎ শুয়ে শুয়ে নিজের আঙুল নাড়ালে নুরি খেলনা অর্থাৎ চাঁদ তার আনুগত্য করে আঙুলের ইশারায় নড়াচড়া করতো জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এমনই ছিলেন নবিয়ে করিম সাল্লাহ তালা আলহি ও আলহি ওস্লাম মদিনী চ্যানেল দর্শক শ্রোতা যেমনটি সামারিতে বলেছিলাম যে নবী করিম সাল্লাহু তালা আলহি আলিউস্লামকে উম্মি নবী কেন বলা হয় এই ব্যাপারে ওলামারা বলেন যে নবী করিম সাল্লাহু তালা আলহি ও আলহিউসাল্লামের উম্মি উপাধির দুটি অর্থ একটি অর্থ হচ্ছে উম্মুল কুরা অর্থাৎ যেটা কুরা দ্বারা মক্কার দিকে মক্কায় মোকারমার উপাধি হচ্ছে কোরা তো উমুল কোরা দ্বারা উদ্দেশ্য হচ্ছে মক্কার অধিবাসী আরেকটি উম্মির অর্থ হচ্ছে যিনি দুনিয়ার কোনো মানুষের কাছে শিক্ষা অর্জন করেননি বরং যেমন নবী করিম সাল্লাহু তালা আলহিব আলু সাল্লাম তো দুনিয়ার কোনো মানুষের কাছে কিছু শিখেননি বরং মহান আল্লাহ তালা তাকে জ্ঞান দান করেছেন যেমন সুরা রহমানে রয়েছে আর রহমান আল্লা কোরআন কল ইনসান আল্লাহুল বয়ান তালা নবী করিম সাল্লাহত আলিহি আলু সাল্লামকে কিন্তু সব কিছু শিখিয়েছেন এবং আল্লাহ তালা নবী করিম সাল্লাহ তালা আলহি আলু সাল্লামেরকে এমন কিতাব শিক্ষা দিয়েছেন এমন কিতাব আল্লাহ তালা নবী করিম তালা তাল আলিহি সাল্লামের দিকে পাঠিয়েছেন যেটা হচ্ছে তিবিয়ান আনলিকুল্লি সাইন অর্থাৎ তিবিয়ান আনলিকুল্লিসাই অর্থাৎ প্রত্যেক কিছুর বর্ণনা যেটার মধ্যে রয়েছে কুরআনে করিম সেটা মহান তাআলা নবী করিম সাল আলী সাল্লামকে দিয়েছেন আর নবী করিম সাল্লাহ আলী সাল্লামের শিক্ষক একমাত্র মহান আল্লাহ তালাই তো এই জন্যই তো নবী করিম সাল্লাহ তালা আলহিউ আলী সাল্লামের জ্ঞান এত সীমাহীন যেটার সীমা আমরা কখনো নির্ধারণ করতে পারি না মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা রসুল পাক সাল্লাহ তাল সাল্লামের যে উম্মি উপাধি এর আসল রহস্য কি এটা তো কেবল মহান আল্লাহ তাহলাই বলতে পারবে কিন্তু এটা তো কেবল মহান আল্লাহ তালার জ্ঞানেই রয়েছে কিন্তু এটার প্রকাশ্য কিছু হিকমত যেটা ওলামাইকরা আমরা বর্ণনা করেছেন এরকম তিনটি হিকমত আপনাদের এরকম পাঁচটি হিকমত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি প্রথমটি হল যেন সারা দুনিয়াকে জ্ঞান ও শিক্ষা দানকারী নবিয়ে করিম রফর রাহিম সাল সাল্লাম যিনি সৃষ্টির সেরা যাকে সমগ্র সৃষ্টি থেকে সবচেয়ে বেশি মর্যাদা দান করা হয়েছে তার যেন তার শিক্ষক যেন একমাত্র মহান আল্লাহ তালাই হন আর কেউ যেন না হন আরেকটি কারণ কি আরেকটি দ্বিতীয়ত কারণ এটি বর্ণনা করা হয়েছে যে কেউ যেন এটা মনে না করে যে যেহেতু যদি দুনিয়াতে কেউ নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের শিক্ষক হতো তাহলে কেউ এটা মনে করতে পারতো মহাদাল্লাহ যে হয়তোবা নবিয়া করিম সাল্লি সাল্লাম থেকে তার শিক্ষকের জ্ঞান বেশি এটারও যেন কোনো এরকম সন্দেহেরও কোনো যেন অবকাশ না থাকে তাই মহান আল্লাহ তাআলা দুনিয়াতে কারো মাধ্যমে নবিয়া করিম সাল্লা আলি সাল্লামকে শিক্ষা দেননি বরং নিজেই শিক্ষা দিয়েছেন আর নবী করিম সাল্লি সাল্লামের ব্যাপারে যেন কেউ এটা ধারণা না করতে পারে যে যেহেতু ইনি তিনি একজন শিক্ষিত লোক অর্থাৎ দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হয়েছেন দুনিয়াতে তার শিক্ষক রয়েছে অনেক কিছু শিখতে পেয়েছেন তো মনে হয় মাদাল নিজের থেকে কিছু বানিয়ে দিয়ে দিয়েছেন যা শিখেছেন তা থেকে এটার যেন এরকম সন্দেহের যেন কোনো অবকাশ না থাকে চতুর্থ কারণ হচ্ছে যখন প্রিয় নবী সাল্লি সাল্লাম সমগ্র দুনিয়াকে কিতাব ও হিকমতের শিক্ষা দিবেন তখন কেউ এটা বলতে যেন না পারে আগের ও পুরাতন কিতাবসমূহ দেখে দেখে এ ধরনের অমূল্য এবং বিপ্লব আনয়নকারী শিক্ষা দুনিয়ার সামনে উপস্থাপন করেছে তো এই জন্য নবী কারিমী সাল্লা আলী সাল্লাম দুনিয়াতে কোনো শিক্ষক ছিল না বা দুনিয়ার দুনিয়াবি প্রকাশ্য শিক্ষা ছিল না বরং স্বয়ং মহান আল্লাহ তাআলা নবী করিম আলি সাল্লামকে কোরআনের শিক্ষা দিয়েছেন যেটা হচ্ছে তিবিয়ানুল্লি সাই যেটা সমগ্র কিছুর বর্ণনা যদি প্রিয় নবী সাল্লি সাল্লামকে কোনো শিক্ষক থাকতো তবে নবী করিম সাল সাল্লাম কে শিক্ষকের সম্মান করতে হতো অর্থাৎ শিক্ষকের তো আলাদা সম্মান রয়েছে যেহেতু নবী আর একদিকে তো মহান আল্লাহ তাল্লাহ নবী করিম আলাইহি আলহিবা সাল্লামকে সমগ্র সৃষ্টি থেকে শ্রেষ্ঠ মহান সম্মানিত বানিয়েছে তো তার থেকে শ্রেষ্ঠ কেউ হতে পারে না তো সবচেয়ে বেশি সম্মানের অধিকারী নবী করিম সাল আলহিবা আলী সাল্লাম জন্যই দুনিয়াতে নবী করিম সাল্লাহি সাল্লামের কোনো শিক্ষক নেই এই কয়েকটি কারণ ছিল যেটা সবগুলোই যার মধ্যে সবগুলোই নবী করিম সাল আলী সাল্লামের মহত্ব মর্যাদার দিকে ইঙ্গিত করে এই কারণগুলোতেই নবী করিম সাল আলী আমের দুনিয়াতে কোনো শিক্ষক ছিল না আর অবশ্যই তিনিই তো পুরো দুনিয়ার শিক্ষক তিনিই তো মোয়াল্লিম হ্যাঁ তিনিই তো কোরআনের শিক্ষা পুরো দুনিয়াকে দিয়েছেন আর তার মাধ্যমেই যে যতটুকু জ্ঞান পেয়েছে তার চরণ ধুলির হ্যাঁ ধুলিরই সাদকা অনুষ্ঠানের শেষে নবিয়ে করিম সাল্লাহ তাল আলহিআসাল্লামের শৈশবের কিছু বরকতময় অভ্যাস সম্পর্কে গুণাগুণ সম্পর্কে আমরা আলোচনা করব যেন শিশুদেরকে এই শিক্ষা নবিয়ে করিম সাল্লু আলহিউ আলু সাল্লামের শৈশবের আদর্শ আমরা যেন শিশুদের সামনে তুলে ধরতে পারি তাদেরকে সেভাবেই নবিয়ে করিম সাল সাল্লামের আদর্শ অনুগত্যে গড়ে তুলতে পারি তাই আমরা এটা শুনবো হাসদা হালিমা রদিয়া আল্লাহ আনহায়ের বর্ণনা হল রসুলে পাক সাল আলিহিউ সাল্লামের দোলনা ফিরস্তাদের দোলনাতেই দুলতো এবং তার শৈশবে চাঁদের দিকে আঙুল তুলে ইশারা করতেন তখন চাঁদ প্রিয় নবী সাল্লি সাল্লামের আঙুলের ইশারা অনুযায়ী নড়াচড়া করত যখন তিনি কথা বলা শুরু করেন তখন সর্বপ্রথম সাল্লি সাল্লাম যখন কথা বলা শুরু করেন তখন সর্বপ্রথম যে বাক্য তার মুখ মুখবারক থেকে বের হয় তা হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন ওয়াসুবাহানুখ রথম করিম সাল্লামের মুখ মুবারক থেকে সর্বপ্রথম তাআলার প্রশংসাই বের হয় যার ব্যাপারে আমির আলী সন্ন্যদ দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস তার কদিরি রসবিদ আহমদ বারাকাতমুল আলী আমাদেরকে শিক্ষা দিয়ে থাকেন যে আমরাও যেন নিজেদের ছেলে সন্তান বাচ্চাদেরকে ছোটকালে তাদেরকে আম্মু আব্বু এগুলো না শিখিয়ে তাদেরকে যেন আল্লাহ আল্লাহ শিখাই যেন নবী করিম সাল্লাল্লাহু আলহিব আলু সাল্লামের উম্মদ গুলামও যেন এমন হয় যে যখন তার মুখ থেকে সর্বপ্রথম শব্দ বের হয় তখন যেন সেটা আল্লাহ তালার নাম হয় আর অবশ্যই আমির আহ সুন্নাতের এই শিক্ষা নবিয়ে করিম সল্লাহু আলী সাল্লামের আদর্শকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার বরকত এটা আমরা অবলোকন করি যে অনেক ইসলামী ভাই দাওয়াত ইসলামীর সাথে যারা সংশ্লিষ্ট তাদের বাচ্চাদেরকে দেখা যায় যে সর্বপ্রথম তারা আল্লাহ নামটি উচ্চারণ করে আর যদি এমন নাও হয় বাচ্চা বড় হয়ে যায় তারপরও তাদেরকে আমাদের আল্লাহ আল্লাহ শিখানো দরকার অন্যদিকে দেখা যায় যে বাচ্চাদের সামনে গান ছেড়ে দেয়া হয় গান শোনা হয় শোনানো হয় বিভিন্ন রকম হাসি ঠাট্টা ছন্দ ছলনা বিভিন্ন রকম বিভিন্ন কিছু করা হয় যার কারণে ছোটোকাল থেকেই বাচ্চার মন মানসিকতা দুনিয়ার দিকে আর দিন বিমুখ হয়ে যায় তো আমাদের উচিত ছোটো কাল থেকেই যেন বাচ্চাদেরকে আল্লাহ আল্লাহতালার নাম সুন্দর সুন্দর কথা সুন্দর সুন্দর বার্তা যেন তাদের কাছে পৌঁছে দেয় নেিম সাল্লাহ তাল আলহিউ ওয়াসাল্লাম কখনো কাপড়ে প্রসাব ও পায়খানা করেননি বরং সর্বদা একটি নির্দিষ্ট সময়ে প্রাকৃতিক চাহিদা সারতেন যদি কখনও নেবয়ে করিম সাল্লাহ তালা আলি সাল্লাম যখন একটু বড় হলেন আর শিশুদেরকে খেলতে দেখলেন তখন যখন অন্যান্য শিশুরা নবিয়া করিম সালি সাল্লামকে খে খেলতে ডাকতো বাচ্চারা শিশুরা যেভাবে খেলা করে থাকে তো নবিয়া করিম সাল আলী সাল্লাম ইরশাদ করতেন আমাকে খেলার জন্য সৃষ্টি করা হয়নি জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা মহান তালা এমনই মহান মর্যাদা ও জ্ঞান শিশু অবস্থাতেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলহিউ আলী সাল্লামকে দিয়েছিলেন নবীয় করিম সল্লাহু তালা ওয়ালহি ওসাল্লাম যখন থেকে কথাবার্তা বলা শুরু করেছেন তখন বিসমিল্লা বলা ছাড়া কোনো জিনিসের দিকে হাত বাড়াতেন না এবং না বাম হাতে কোনো জিনিস নিতেন তো এমন ছিল নবী করিম সাল আলি সাল্লামের আমল তো আমরাও সেই আদর্শকে ফলো করতে পারি এবং চেষ্টা করতে পারি আমাদের বাচ্চাদেরকে এই ব্যাপারটা শিখাইতে শিখাতে যে যখনই কোনো কিছু নেয় তখন আমরা প্র্যাকটিস করাই যেন তাকে বিসমিল্লা বলো বাবা বিসমিল্লা বলো হ্যাঁ বা আম্মু বিসমিল্লা বলো বা ডান হাতে নেওয়াও ডান হাতে নেওয়া ভালো সুন্নাত এভাবে করে করে বা তাকে বিসমিল্লা বলাতে তাকে কিছু উপহারও দিতে পারি এভাবে করে যদি তার অভ্যাস গড়ে তুলি তাহলে আল্লাহ তালা চাইলে ছোটো কাল থেকেই সে ম্যানার্স শিষ্টাচার আদব কায়দা শিখতে পারবে হয় সাহদিনা হালিমা রদিয়াল্লাহ তালা আনহা বলেন দুধ পান করার বয়সে তার দেখাশোনা করার মধ্যে আমি অনেক আরামে এসেছিলাম নবী করিম সাল আলী সাল্লাম এমনই ভালো গুণের চরিত্রের অধিকারী ছিলেন যখনই আমি তাকে গো নবী করিম সাল আলী আলী সাল্লামের শিশু জীবন এতই শিষ্টাচার সম্পূর্ণ এবং মর্যাদা সম্পূর্ণ বরকত সম্পূর্ণ ছিল হুজুর পূর্ণুর সাল আলি সাল্লাম অন্যান্য শিশুদের মতো না চিৎকার করতেন না কান্নাকাটি করতেন মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা নবী করিম সাল্লাহতালা আলহিউ আলী সাল্লামের জীবনীর অনেক অনন্য অধ্যায় রয়েছে যা কখনো কোনো সাধারণ মানুষের মতো হতে পারে না তিনি তো কোনো সাধারণ মানুষের মতো হতেই পারেন না আল্লাহ আল্লাহতালা তাকে এমনই মর্যাদা মহত্ব দিয়ে সৃষ্টি করেছেন দুনিয়াতে পাঠিয়েছেন নেবিয়ে করিম সাল্লাহ তালিয়া আলহিব আলিউ সাল্লামের মহত্ব মর্যাদা যেন আমাদের অন্তরে জাগ্রত হয় নেবিয়ে করিম সাল্লাহ তালা আলহিব আলী সাল্লামের প্রতি যেন প্রেম ভালোবাসা আধিক্য হয় আল্লাহ তালা সেই তৌফিক যেন আমাদেরকে দান করে এরই সাথে আমরা চেষ্টা করবো নেবিয়ে করিম সল্লাহু আলহিহিবা সাল্লামের শৈশবে যেই বরকতময় অভ্যাসগুলো ছিল যে প্রথম বাক্য ছিল আল্লাহ তালার নাম আল্লাহ তালার প্রশংসা এর প্র্যাকটিস যেন আমরা আমাদের বাচ্চাদেরকে করাই এরই সাথে নবিয়ে করিম সাল্লাহ আলি সাল্লাম ছোটো কাল থেকেই যে কোনো জিনিস ডান হাতে নিতেন এবং বিসমিল্লা বলতেন তো এটার অভ্যাসও যেন আমরা আমাদের বাচ্চাদেরকে করাই এভাবে করাতে থাকলে নবিয়ে করিম সাল্লাহ আলহিউ আলু সাল্লামের আমল আনুগত্য শূন্যতের বরকতে তার দুনিয়া ও আখিরাত উজ্জ্বল আলোকিত হয়ে যাবে আর আমরা তো সবাই এটাই চাই যে আমার বাচ্চা আমার শিশুর যেন আমার পরিবারের যেন জীবন ও দুনিয়া ইহকাল ও পরকাল যেন উজ্জ্বলিত আলোকিত হয়ে যায় আল্লাহ তালা আমরা যা শুনেছি তার উপর আমল করার তফিক দান করুক মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আগামী পর্বেও আমরা এমনই কিছু চমৎকার বিষয় যেন বিয়ে করিম সাল আলহিব আলিয় সাল্লামের জীবন সংশ্লিষ্ট নিয়ে উপস্থিত হব তাই আপনাদেরকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সল্লু আলাল হাবীব সললা الله تعالی আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম তাওব আখলাক করছে खुदा সুমহান সুন্দর অবয়ব করেছে রহ